চলতি বছর ফেব্রুয়ারি মাসে খোয়াইয়ের দুই নাগরিক রাজীব দেববর্মা এবং গুরুপদ দেববর্মাকে গ্রেফতার করে বিজিবি এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে এবং তারপর থেকে তারা বাংলাদেশের জেলে বন্দী ছিল এবং সম্প্রতি তাদেরকে দেশে ফেরানোর কাজে হাত দিয়েছে বাংলাদেশ সরকার এবং অবশেষে আজ বহু টানাপোড়েনের পর তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে এবং দীর্ঘদিন পর তারা পরিবারের লোকজনদের সাথে দেখা করেছে এবং তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট সাহায্য করেছেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। আজ বিএসএফ এর উপস্থিতিতে রাজ্যে প্রবেশ করানো হয় গুরুপদ দেববর্মা এবং রাজীব দেববর্মাকে। মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও সেখানে উপস্থিত ছিলেন। জানা যায়, গুরুপদ দেববর্মা একজন 10,323 চাকুরিচ্যুত শিক্ষক এবং রাজীব দেববর্মা গুরুপদ দেববর্মার ভাইপো এবং তাদের বাড়ি খোয়াইয়ের বিদ্যাবিল এলাকায়। তাদের বক্তব্য, তারা সীমান্তবর্তী জমিতে চাষবাস করছিলেন এবং অন্যদিকে বিজিবির বক্তব্য, তারা সীমান্ত অতিক্রম করে এসেছে, তাই তাদের গ্রেফতার করা হয়েছিল। অনেক টানাপোড়েনের পর তারা রাজ্যে প্রবেশ করে এবং যে ঘটনা ফেব্রুয়ারির 21 তারিখ চলতি বছরে ঘটেছিল, খোয়াইয়ের দুই নাগরিক গুরুপদ দেববর্মা এবং রাজীব দেববর্মাকে গ্রেফতার করে বিজিবি এবং অভিযোগ ছিল তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে। তারপর থেকে তারা বাংলাদেশের জেলে বন্দী ছিল এবং তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ সরকার এবং অবশেষে আজ কৈলাসহর সীমান্ত দিয়ে বিএসএফ এর উপস্থিতিতে গুরুপদ দেববর্মা এবং রাজীব দেববর্মাকে রাজ্যে ফেরানো হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও, কারণ তাদেরকে দেশে ফেরানোর ক্ষেত্রে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া তিনি যথেষ্ট সাহায্য করেছেন এবং জানা গিয়েছে গুরুপদ দেববর্মা তিনি একজন 10,323 চাকুরিচ্যুত শিক্ষক এবং রাজীব দেববর্মা হচ্ছে গুরুপদ দেববর্মার ভাইপো এবং তাদের যেমনটা অভিযোগ যে তারা সীমান্তবর্তী জমিতে চাষবাস করছিলেন এবং অন্যদিকে বিজিবির বক্তব্য, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে যার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেফতারের পর থেকেই তারা বাংলাদেশের জেলে বন্দী ছিল এবং অনেক টানাপোড়েনের পর তারা রাজ্যে প্রবেশ করে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ যে ঘটনা ঘটে খোয়াইয়ের দুই নাগরিক গুরুপদ দেববর্মা এবং রাজীব দেববর্মাকে গ্রেফতার করেছিল বিজিবি এবং তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে গিয়েছে এবং যার জেরেই বিজিবি তাদের গ্রেফতার করে এবং গ্রেফতারের পর থেকে তারা বাংলাদেশের জেলে বন্দী ছিল এবং সম্প্রতি বাংলাদেশ সরকার তাদের দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং সেই মোতাবেক আজ কৈলাসহর সীমান্ত দিয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকদের হাতে হস্তান্তর করা হয়। তাদের দীর্ঘদিন পর পরিবারের লোকজনদের সাথে দেখা করেছেন তারা। তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট সাহায্য করেছেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। আজ কৈলাসহর সীমান্ত দিয়ে গুরুপদ দেববর্মা এবং রাজীব দেববর্মাকে রাজ্যে ফিরিয়ে আনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও। জানা গিয়েছে গুরুপদ দেববর্মা তিনি একজন চাকুরিচ্যুত 10,323 শিক্ষক এবং রাজীব দেববর্মা গুরুপদ দেববর্মার ভাইপো এবং তাদের যেমনটা বক্তব্য, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ তারা সীমান্তবর্তী জমিতে চাষের কাজ করছিলেন কিন্তু অন্যদিকে বিজিবির বক্তব্য, তারা সীমান্ত অতিক্রম করেছে এবং যার জেরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর থেকে তারা বাংলাদেশের জেলে বন্দী ছিল এবং সম্প্রতি বাংলাদেশ সরকার তাদের রাজ্যে ফিরিয়ে আনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক টানাপোড়েনের পর রাজ্যে ফিরিয়ে আনা হয় খোয়াইয়ের দুই নাগরিক গুরুপদ দেববর্মা এবং রাজীব দেববর্মাকে।